হ্যালো বন্ধুরা, এক্সপেরিমেন্ট টিপসের পক্ষ থেকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। সকলকে ভালোবাসা জানাচ্ছি। দেখো, ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেটা কপি দিয়ে। দেখো, আমি কপিগুলো এরম এরম করে টুকরো করে কেটে নিয়েছি। আমি বেশি কপি নিইনি, একটা গোটা কপি আমার লাগেনি। দেখো আমি কপি দিয়ে কি বানাই, চলো দেখা যাক। দেখো, আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কপিগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কপির মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, এটাকে সেদ্ধ করব। চলো, আমি একটু কাঁচা লঙ্কা কুচি এতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, হাই রেখে কপিটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। নুন দিয়ে দেবে, কাঁচা লঙ্কা কুচি দেবে, কপি দেবে, জল দেবে, এরকম আমি জল দিয়েছি। চলো এবার কি করি দেখা যাক। দেখো, কপিটা আমার এখনও ফুটে আসেনি। কপির মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা এই হলুদটা চাইলে নাও দিতে পারো। দেখো, একটু নাড়িয়ে দিলাম। চলো এটাকে একটু সেদ্ধ হতে দিচ্ছি। দেখো, আমি কপির যে রেসিপিটা করব তার জন্য আমার লাগবে বেসন। আমি কপি ওদিকে সেদ্ধ বসে দিচ্ছি। আমি এই চামচের 5 চামচের মতো বেসন নিয়ে নেবো। তোমরা লাগলে কপিটার পরিমাণও যদি বাড়াও, আরও বেশি করো, তাহলে বেসনের পরিমাণও বাড়িয়ে নেবে। দেখো, এইটার আমি 5 চামচ বেসন নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো এতে অল্প একটু নুন নিয়ে নেব। অল্প একটু নুন নিয়ে নিলাম, এটাকে এইভাবে নাড়িয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। চলো, হলো পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই। চলো এইভাবে গুলে নিতে হবে। আমার কপিটাও ফুটছে, এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে, তারপরে দেখাচ্ছি কি। দেখো, আমার কপিটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই বেসনের যে ব্যাটারটা করে দিয়েছিলাম এটা সম্পূর্ণ ঢেলে দেব। চলো এবার কি করছি দেখো। এবার এটা সমানে নেড়ে যেতে হবে, ঠিক এরম এরম করে। দেখো, এইরকম আকারে আমার তৈরি হয়ে গেছে। চলো এটাকে আমি নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো, এই থালাটায় আগে থেকেই আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার নামিয়ে দিয়ে একটা এইটার সাহায্যে একটা চৌকো শেপ করে দিচ্ছি। চৌকো শেপ করে দিয়ে আমি খানিকক্ষণটা রেস্টের জন্যে ছেড়ে দেবো। চলো এটা একটু এইভাবে এইভাবে আমি একটা ছুরি নিয়ে একে চৌকো শেপে রেখে খানিকক্ষণের জন্যে এটাকে রেখে দেবো। দেখো, আমি থালাটায় তো আগে থেকেই তেল মাখিয়ে রেখেছি, এরকম একটা চৌকো শেপ দিয়ে নিয়েছিলাম। এবার দেখো, এরকম আমি পিস করে নেবো, এরকমভাবে লম্বালম্বি। দেখো, এরকমভাবে এরকম করে নিচ্ছি। এবার দেখো, এটাকে তোমরা আরও ছোটো করতে পারো, আমি এই সাইজটা করে নিচ্ছি এরকমভাবে। খানিকক্ষণ রাখলেই এটা আরও ভালোভাবে জমে যাবে, আর এর শেপটাও খুবই ভালো আসবে। দেখো, এরকম করে নিয়েছি, যেহেতু আগে থেকে তেল মাখানো আছে। দেখো, আমার তুলতে কোনো অসুবিধা হবে না। এটা আরও একটা পিস করে নেওয়া যাবে। দেখো, এবার দেখো, এরকম করে হাতে করে নিয়ে এরকমভাবে কিছুই করতে হবে না। দেখো, খুব ভালো উঠে এসেছে। দেখো, এটা কিন্তু কপির ঢোকা হয়ে যাবে, তোমাদের কিন্তু আগে বলিনি। দেখো, খুব সুন্দর। এবার এগুলোকে ভেজে নিতে হবে। চলো এরপর কী করছি চলো তোমাদের দেখাচ্ছি। দেখে নাও, এই পর্যন্ত করেছি, এবার পরের স্টেপে কী করব তোমাদের কাছে ফিরে আসছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো, ঢোকাগুলো খুব আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। নিরামিষ দিলে কিন্তু এই পদটা দারুণ জমে যাবে বন্ধুরা। শুধু দেখলে হবে না, বানিয়ে ফেলো, খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যাবে, বানিয়ে ফেলো। এবার দেখো, ছেড়ে দিয়েছি, এগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। দেখো, এপাশ ওপাশ করে এপিট ওপিট করে দুটো পিট এরম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, ঢোকাগুলো আমি ভেজে নাবিয়ে নিয়েছি, সব এইভাবে ভেজে নিয়েছি। চলো চলো এবার
ঢোকার ডালনাটা বানিয়ে নিই। তোমরা যেভাবে ইচ্ছা আলুটা কুচিয়ে নিতে পারো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। চলো পেস্টটা বানিয়ে নিই। দেখো আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। চলো খুব ভালোভাবে ভেজে নিই। দেখো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, দেখে নাও। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার জিরে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। খানিকক্ষণ করে নাড়িয়ে দেবো, মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে। চলো মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। আমি এবার দেখো এই পেস্টটা এরমভাবে পেস্টটা করে রেখেছিলাম, এই টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আবারও এরকম নাড়িয়ে নিতে হবে যাতে এ থেকে আদার কাঁচা গন্ধটা না আসে। এ থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। দেখো আলুতে আমি নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে অল্প নুন দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা জলে গুলেও মশলাটা দিতে পারো, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। দিয়ে দিচ্ছি চিনি অল্প, মশলাটার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সব অল্প অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে রান্নাটা। এবার মশলাটাকে খানিকক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা কষাবার সময় অবশ্যই জল দিয়ে দেবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এইভাবে কষিয়ে নিতে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রঙটা ভালো আসবে বলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও কষিয়ে নিচ্ছি। দেখো খানিকক্ষণ তো নাড়িয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু ভেজে রাখা কপির ওই ঢাকাটা দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। এইভাবে যে যেরাম গ্রেভি খাবে জলটা সেরাম দিয়ে দেবে। চলো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম। চলো চলো আমার আলুটা গলে গেছে, এর মধ্যে ধোকাগুলো দিয়ে দিই। সব ধোকাগুলো দিয়ে দিতে হবে। নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু জাস্ট জমে যাবে। চলো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, যেহেতু ধোকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প ঘি, অল্প ঘি দিয়ে দিলাম। চলো একটুখানি এরকম নাড়িয়ে নিয়ে, চলো আমার রেডি হয়ে গেছে ঢোকার ডালনা। কপির এই ঢোকার ডালনা কিন্তু খেতে অসাধারণ, আমার ছেলে একটু আগেই টেস্ট করে বলেছে। চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখা। দেখো সমস্ত ঢোকাগুলো দিয়ে এইভাবে নাড়িয়ে দিয়েছি। খুব জোরে জোরে নাড়াবে না, তাহলে ভেঙে যাবে। চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো অসাধারণ হয়েছে। তোমরা চাইলে এই তরকারিটা যে কোনো শেপে আলু কাটতে পারো, লম্বা আলুর দমের মতো যে কোনো সাইজের করে কাটতে পারো। দেখো অসাধারণ হয়েছে। তোমরা গ্রেভি খেলে গ্রেভি রাখতে পারো, আমি একটু শুকনো পছন্দ করি তাই শুকনো রেখেছি। নিরামিষ দিনে কিন্তু এই ধোঁকা, কপির এই ধোঁকা কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না তোমরা কপিটা তোমরা কীভাবে করেছো রান্নাটা। কিন্তু চেটে পুটে বাচ্চা থেকে বুড়ো সকলে খাবে। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলো এরকম একটা নিরামিষ দিনে এরকম একটা রান্না। আমার এই রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রান্নাটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে, বাড়ির সকলের মুখে হাসি ফোটাতে পারো, তাহলে আমাকে একটা লাইক করতে ভুলো না। তোমাদের নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে এটাকে এই রেসিপিটাকে শেয়ার করে দাও। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।